হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো গাইস, আজকে আমরা খেলবো কার ফর সেল সিমুলেটর গেম। তো গাইস, আজকে আমরা মূলত একটা শপ, মানে দোকান কিনবো, গাড়ি শোরুম। তো এই শোরুমে মনে করো গাইস, আমরা গাড়ি কিনবো এবং বিক্রি করব। তো আমরা 10,000 টাকা দিয়ে শুরু করব অ্যান্ড দেখা যাক আমরা কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি আজকে। তো চলো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন এসে পড়ছি দোকানের সামনে। তো এই জায়গায় আমাদের নাম করতে হবে, দোকানের নামটা দিতে হবে। তো আমরা দিব এ বি কার শপ। তো চলো গাইস, আর বেশি কথা বলে টাইপিং শুরু করে দিই। এ বি কার শপ, তো এ বি কার শপ গাইস আমাদের এই শপের নাম। অ্যান্ড হইল গিয়া আমাদের টাকা হয়ে গেছে এখন $10,000। তো গাইস, আমরা $10,000 দিয়েই আজকে দেখবো কত ডলার পর্যন্ত বানানো যায়। তো চলো গাইস, এখন ভিতরে যাওয়া যাক। তো গাইস, এটা হচ্ছে আমাদের আজকের শপ, যেটা দেখতে পারতেছো তোমরা। তো এই জায়গায় দেখি, তো গাইস শপটা কিন্তু অনেক জোস আছে। তো এই জায়গায় একটা কম্পিউটারও আছে। তো দেখি এই জায়গায় কী কম্পিউটার কী কী আছে। তো গাইস, তোমরা যারা যারা এই গেমটা আগে খেলছো, তো তোমরা কমেন্ট করে জানাও গেমটা কেমন, তোমাদের কাছে কেমন লাগছে। তো এই জায়গায় সিকিউরিটি গার্ডের অপশান, $300 দিয়ে গাইস আমরা একটা সিকিউরিটি গার্ড কিনে ফেলি, দেন হলে গিয়া বাকি সব কিছু কিনবো। তো গাইস, এই জায়গায় $300 দিয়ে আমরা একটা সিকিউরিটি গার্ড কিনে ফেলছি। তো চলো দেখি গার্ডটা আসছে কিনা। তো গাইস, এই জায়গায় গার্ডটা পাহারা দিতে আছে। তো এই জায়গায় দেখি আর কী কী আছে, কম্পিউটার না কম্পিউটার আর অন করবো না। তো গাইস, এর আগে যাবো আমরা একটা কাজ করতে, সেটা হচ্ছে গিয়া আমাদের শপটা অন করতে হবে, এই জায়গার থেকে ওপেন করতে হবে, শপটা ওপেন করতে হবে। তো ওপেনের জন্য এই জায়গায় দিয়ে দিলাম, ওপেন হয়ে গেছে। তো গাইস, এখন আমরা এই জায়গায় গাড়ি যে বসাবো, যে ইটা সেটা এ করবো। তো চলো গাইস, এটা কিনে ফেললাম $1,000 দিয়ে। তো দেখি এই জায়গায় এটা বসায় নেই, একটু এই সাইডে না, এই সাইডে বসান জানা, এই সাইডে একটু বসাইতে হবে। হ্যাঁ, তো গাইস এই জায়গায় বসায় ফেলছি। অ্যান্ড হইলে আরেকটা এখন দেখবো বসাবো। তো চলো গাইস, সেম আরেকটা এইভাবে বসাই দিব এই জায়গায়। অ্যান্ড হইলে গিয়া বসে যা এই পাশে, বসে এই পাশে, হ্যাঁ বসে গেছে। তো গাইস, এই জায়গায় বসা শেষ। তো এই জায়গায় এই ভালোভাবে বসে ফেলছে এইগুলা। তো দেন হইলে গিয়া গাইস, এই জায়গায় গাড়ি এখন রাখবো না। এর আগে তোমাদের গাইস আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাসা। তো চলো গাইস, আমাদের বাড়িটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক, তো চলো যাওয়া যাক। এই জায়গায় দেখতে পাচ্ছ রাস্তা, এদিকে আশেপাশে রাস্তা, মানুষ আছে এই পাশে। এই জায়গায় দেখতে পাচ্ছ এই যে একটা মানুষ। তো চলো, যাওয়ার আগে আরেকটা জিনিস দেখা দিই। যাওয়ার আগে এই রাস্তায় একটা গ্যারেজ আছে আমাদের। তো গাইস, এটা দোকানের সাথে অ্যাটাচ করা গ্যারেজ। তো এই জায়গায় আনার পরে মডিফিকেশন করা যায় গাড়ি। তো চলো গাইস, যাওয়া যাক এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, মানে আমাদের বাড়িতে। তো চলো গাইস, দেখতে পাচ্ছ সামনে আমাদের বাড়ি আছে। তো যাওয়া যাক, দেখি কি হয়, বাসে গিয়ে দেখি কী কী আছে, কি হয় আর কি। তো চলো গাইস, দেখি বাসে গিয়ে কী কী আছে বাসার ভিতরে। তো এটা উপরে মনে হয় আমাদের বাসা, হ্যাঁ সিঁড়ি দিয়ে এই পাশে। তো গাইস, আশা পড়ছি এই জায়গায় দেখতে পাচ্ছ একটা কম্পিউটার আছে, দেন হলে গিয়ে এই পাশে আরেকটা কম্পিউটার, কম্পিউটার বলতে আর কি এইগুলো মনিটর দোকানের ওইটা কম্পিউটার। তো এই জায়গায় আমাদের বেডশিট আছে। তো চলো গাইস, এই যে বেডশিট দেখতে পাচ্ছ এখন। তো চলো দোকানে যাওয়া যাক, আমাদের গাড়ি করতে হবে। আর গাইস, তোমরা এই পাশে দেখতে পাচ্ছ টাইমার খুব দ্রুত চলতেছে, মানে এই জায়গায় দিন খুব তাড়াতাড়ি চলে যা। তো 1 মিনিট 5 মিনিটের ভিতরে মানে দিন রাত হয়ে যা। তো চলো গাইস, আমরা আমাদের দোকানে এই জায়গায় আসা পড়ছি। দেন হইলে এখন একটা গাড়ি বসাবো, মানে গাড়ি কিনবো, দেন হইলে গাড়ি বিক্রি করব। তো চলো, তো গাইস এখন গাড়ি কিনবো। তো চলো এই জায়গায় যাওয়া যাক, দেন হইলে গাড়ি কিনবো। তো গাইস, আমরা $3,000 দিয়ে শুরু করব। তো চলো দেখি $3,000 দিয়া গাড়ি বিক্রি করি। তো চলো দেখি $3,000 দিয়ে গাড়িটা বিক্রি করে আগে গাড়িটা কিনে নেই, দেন হইলে গাইস 3,000। তো এটার প্রাইস রাখতে পারবো আমরা $54,000 পর্যন্ত। তো $4,050 থেকে $54,000 পর্যন্ত। তো গাইস, আমরা এই জায়গায় রাখবো হইল গিয়া 52,000। তো একটু কমে, মানে একটু কম সেল হলেই সমস্যা নাই, প্রথম তো একটু দেখি কম ই করে যে বিক্রি হয় কি না। তো গাইস, এই জায়গায় অটো সেল দিয়ে দিলাম, অটো সেল এটা কী জানি না। তো চলো অটো সেল দিয়ে দিচ্ছি। এই পাশে দেখি, এই পাশে আমরা $4,000 আরেকটা গাড়ি কিনবো।
মানে $3,000 তো এই পাশে কিনছে, এবারে একটু দামিটা কিনবো এই পাশে। তো চলো দেখি, ও না সরি, $3,000 চাপ লাগে গেছে, এখন আর কিছু করা যাবে না। তো চলো দেখা যাক, এটার প্রাইস সেম ৩৬,০০০ পর্যন্ত রাখা যাবে। তো চলো এই জায়গায় কি ৩৪,০০০ রেখে দিলাম, $34,000, দেখি কেউ কিনে কি না। তো চলো ডান করে দেই, অটো সেল দিয়ে দিছি। ওরে ভাই, অটো সেল দিলে এইভাবে বিক্রি হয়ে যা, ও ভাই সাহেব। তো গাইস, তো চলো আমরা এটা কি ক্যান্সেল করা যাবে না, তো তো এই জায়গায় আমরা অটো সেলটা সরাই দিব। এখন ৪,০০০ একটা কিনবো। তো গাইস, এই জায়গায় ৪,৫০০ একটা গাড়ি কিনছি, তো এটার প্রাইস আমরা রাখতে পারবো ৫৪,০০০ পর্যন্ত। তো আমরা এই জায়গায় লাগবো, এই জায়গায় কত, ৫৪,০০০, হ্যাঁ তো আমরা $53,000 রেখে দেবো এই জায়গায়। তো ওটাও সেল হয়ে গেছে গাড়ি, ওটা অটোমেটিক সেল হয়ে গেছে, তো এ ভুল করে ফেলছে অটোমেটিক রাখা। তো গ্যাস, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না গ্যাস, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর গ্যাস, তোমরা কে কে এই গেমটা খেলছো, তো তোমরা এটাও কমেন্ট করে জানাও যে কে কে এই গেমটা খেলছো, তোমাদের কাছে কেমন লাগছে গেমটা খেলে। তো চলো গ্যাস, এখন এটাও দিয়ে দিচ্ছি, অ্যান্ড চলে গিয়ে একটা কাস্টমার আসা পড়ছে। তো চলো দেখি কোন গাড়িটা পছন্দ করে, তো এটা তো দেখি কি হয়। তো গ্যাস, এই জায়গায় আর ভাই সামনে যা, আরে চলে যাই তাদের। তো চলো গ্যাস দেখি এই জায়গায় কী দিছে অফার, আর এই জায়গায় তো কিছু বলেই নাই, চলে গেছে কিছু না বইলাই। তো গাইছে, এই জায়গায় আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে, তো চলো গাইস আমাদের যাইতে হবে এই জায়গা থেকে। তো চলো চলে যাই, তো এই পাশে আমি মনছিলাম একটা লোক গেছিলো গাড়ি দেখার জন্য, তো যায় না কেউই। তো চলো আমরা আমাদের বাসায় চলে যাই, দেন হলে গিয়ে আমরা কালকে সকালে আবার দোকানটা ওপেন করব। তো চলো যাওয়া যাক আমাদের বাসায়। আর গাইস, আর তোমরা কি ধরনের গেম প্লে দেখতে চাও এটাও কমেন্ট করে জানাও। তো চলো গাইস, আমরা এসে পড়ছি, আর কোন জায়গায় যেতে হবে বুঝলাম না, এই পাশে নাকি। তো গাইস, এই জায়গায় স্লিপিং মোড আছে। তো গাইস, আমরা শুয়ে গেছি, অ্যান্ড হলে গিয়ে সকালে দোকান খুলবো। তো গাইস, আমরা দোকানের সামনে আসাও পড়ছি ঘুম থেকে উঠে। তো চলো আবার দোকানের ভিতরে যাওয়া যাক, অ্যান্ড দোকানটাকে ওপেন করতে হবে আমাদের। তো চলো ওপেন করি, তো ওপেন হইতেছে না, তো আমাদের মনে পেমেন্ট করতে হবে, বিল পেমেন্ট করতে হবে। তো চলো দেখি কম্পিউটারে আছে কি না বিল পেমেন্ট করার অপশান। তো আগে কম্পিউটার ওপেন করে নিই, আর এটা কন্ট্রোলটা একটু মানে স্পিড বেশি, তো $500 যা আমাদের কাছে নাই। তো দেখি এখন কি করা যায়, দেখি কোনো গাড়ি কি কালকে ই হয়েছে কি না, মানে কি অফার দিছে কি না। তো চলো যাই আগে দেখি, আরে ভাই জানা ভাই সামনে কি হলো। হ্যাঁ, তো চলো গাইস দেখি যে কোনো গাড়ি কি অফার টফার আসছে কি না বিক্রির জন্য। তো চলো দেখি, দেখে আসি। তো গাইস, এই জায়গায় আমাদের যেই ইটা চাইছিলাম যে অ্যামাউন্ট, তো সেম সেই অ্যামাউন্ট দিয়ে দিছে। তো চলো গাইস আমরা নিয়ে নিই এটা। তো গাইস নিয়ে নিছি, অ্যান্ড হইলে গিয়া এই জায়গায় কোনো অফার আসে নাই, তো আমরা দোকানটা ওপেন করে নেই, দেন হইলে গিয়া বাকি ইটি করবো। আগে দোকানটা ওপেন করে নেই, তো চলো ওপেন করা যাক, বিলটা পেমেন্ট করে আসে এই জায়গায়, দেন হলে ওপেন করতে হবে, এছাড়া ওপেন করা যাবে না। তো চলো কম্পিউটারে চাপ দেওয়া যাক। তো গ্যাস কম্পিউটারে ই করে ফেলছে, এখন ওই লেগে বিল পে দিয়ে দিছি। তো চলো আমরা দোকানটা এখন ওপেন করে আসি, অ্যান্ড ওই লেগে কিছু গাড়ি সেল করবো, দেন ওই লেগে আমরা দেখবো কত টাকা ইনকাম করতে পারি লাস্টে। তো গাইস, এখন বর্তমানে আছে $4,890। তো এই জায়গায় আমরা একটা গাড়ি কিনে রাখি, এই জায়গায় কোন গাড়িটা কেনা যা। তো এই জায়গায় তো ওরকম ভালো গাড়ি দেখতেছে না, $3,000 $4,000। তো গাইস, এই জায়গায় অনেক দামি দামি গাড়ি আছে, তো তারপরেও আর ভাই এই জায়গায় কী হলো আবার। তো গাইস, এই জায়গায় একটা লোক আসছে, তো দেখি এটা কী অফার দেয়, দেন ওই লাগে আমরা ওই স্তরে গাড়ি কিনবো। তো আমাদের কি কাঙ্ক্ষিত অফারটা দিছে কি না, তো এত অফার দিছে এখন কি করা যায় চিন্তা আসছে। তো গাইস ভাবতেছি এরা ক্যান্সেল করে দিব, হ্যাঁ ক্যান্সেলই করে দিছি। তো চলো এই পাশে গাড়ি কিনে রাখি একটা। তো গাইস, এই জায়গায় $3,000 একটা গাড়ি কিনে রাখবো, অ্যান্ড ওই লাগে আমরা এই জায়গায় রাখবো প্রাইস
$35,000 তো দেখি কোনো আসে কিনা কাস্টমার তো এই জায়গায় কোনো অফার আসে নাই এখন পর্যন্ত তো দেখি এই যে একটা লোক আসতেছে কোন গাড়িটা পছন্দ করে তো গাইস এই গাড়িটা পছন্দ করছে এখন দেখি প্রাইস কি বলে আমাদের চাহিদা মতো দিতে পারে কি না তো এই জায়গায় তো গাইস এই জায়গায় দিছে আমাদের চাহিদা মতো দিছে তার জন্য বিক্রি করে দিলাম এখন হয়ে গেছে আমাদের কাছে $7,190 তো দেখি এই লোকটাকে দিতে পারে কি না তো গাইস $35,000 দিছে তো এই জায়গায় আবার দাঁড়ায় রয়েছে কি জন্য তো চলো গাইস দেখি তো এটা দেখি তো আমরা অ্যাকসেপ্ট করে নেই কারণ হচ্ছে কি আমাদের যে টাকা প্রয়োজন সেটা দিয়ে দিছে তো গাইস আমাদের হয়ে গেছে এখন $10,000 উপরে $10,690 তো গাইস আমাদের $690 লাভ হয়েছে তো দেখি বাকিটা বাকি এখন $6,000 দিয়ে একটা গাড়ি কিনি তো এটার প্রাইস রাখতে পারবো আমরা $72,000 পর্যন্ত তো আমরা এটা রাখবো $71,000 না এটা দেখি এত রাখা তো গাইস হয় না এত তো এর বেশি রাখা যাইব না তো আমরা দেখছিলাম এটা হয় কি না তো আমরা গাইস $71,000 রাখবো তো গাইস আমরা $71,000 রাখা দিব দেন হইলে গিয়া দেখবো যে কত বিক্রি হয় দিতে পারে কি না $71,000 তো গাইস $71,000 রেখে দিছি তো চলো দেন হইলে গিয়া ডান করা যাক আর ভাই ডান হ আর মাঝে মধ্যে গাইস একটু সমস্যা করে তো ডান হয়ে গেছে তো দেখি গাইস এটাকে বিক্রি হইতে পারে কি না মানে কি বলতে আছে বিক্রি তো হবেই তো এই পাশে $4,500 দিয়ে একটা ইয়ে আছে তো চলো গাইস দেখি কিনতে পারি কি না মানে গাড়ি হয় কি না কিনা যায় কি না তো এই জায়গায় কিনা যাবে $3,000 আছে $4,500 দিয়ে $90 $190 বাকি আছে তো চলো গাইস দেখি কি হয় গাড়িটা এখন তো এটা ফেরতও দেওয়া যাবে না যেহেতু কিনে ফেলছি তো এটা প্রাইস $54,000 দেওয়া যাবে আমরা $54,000 দিয়ে দিতে পারি কি না আমরা $54,000 দিব না সরি $54,000 দিয়ে দিছি তো চলো গাইস এখন দেখা যাক কি হয় তো গাইস জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তার জন্য এই জায়গায় একটু কাট করে দিই তো গাইস এই জায়গায় একটা লোক আসছে দেখি কোন গাড়িটা পছন্দ করে তো গাইস এই জায়গায় এই লোকটা এই গাড়িটা পছন্দ করছে তো দেখি আমাদের যা পেমেন্ট চাইছে তা দেয় কি না তো গাইস আমাদের দিয়ে দিছে তাই যা চাইছে তো আমরা অ্যাকসেপ্ট করে নিব তো অ্যাকসেপ্ট হয়ে গেছে তো আমাদের এখন হয়ে গেছে $5,590 তো দেখি এই লোকটা কোন গাড়িটা পছন্দ ও গাড়ি তো একটা আছে তো এটা ছাড়া কোনো পছন্দ করা ওয়ে নাই তো চলো গাইস এটা দেখা যাক দেয় কি না তো গাইস দিয়ে দিছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের টোটাল হয়েছে গিয়া দাঁড়াও ওয়েট অ্যাকসেপ্ট করে নিই তো গাইস আমাদের টোটাল হয়েছে হলে গিয়া $12,690 তো গাইস আমরা মূলত কত $2,690 বেশি ইনকাম করছে মানে আমাদের লাভ হয়েছে তো গাইস আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর গাইস তোমরা নেক্সটে কোন ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বাই বাই।